নমস্কার সকলকে মাইক্রোফিন্যান্স জব নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে এক্সিস ব্যাঙ্কে মাইক্রোফিনান্স ডিপার্টমেন্টের জন্য অডিট এক্সিকিউটিভ পদে এক ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে যারা মাইক্রোফিনান্স সেক্টরে ফ্রেশার অর্থাৎ যারা কোনো দিনও মাইক্রোফিন্যান্স সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে অন্তত এক বছর বা তার বেশি সময় ধরে অডিট পোস্টে কাজ করছেন উভয়ে এই ইন্টারভিউ অংশ নিতে পারেন বয়স হতে হবে সর্বাধিক ৩৫ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক পাস হতে হবে এই কাজের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে সতেরো হাজার টাকা এবং সেই সাথে ট্র্যাভেল অ্যালাউন্স তিন হাজার এবং পিএফ ইএসআই সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে জব লোকেশন অর্থাৎ পোস্টিং হবে বসিরহাট ব্রাঞ্চ তমলুক ব্রাঞ্চ সোদপুর ব্রাঞ্চ এবং পুরুলিয়া ব্রাঞ্চে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয়ে এ কাজের জন্য আবেদন করতে পারেন ভিডিওর ডিসক্রিপশান বক্সে এইচআর স্যারের কন্ট্যাক্ট নম্বর প্রোভাইড করা হবে সেই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের আপডেটেড বায়োডাটা অর্থাৎ সিভি সেন্ড করতে পারেন সিভি শর্ট লিস্টেড হলে পরবর্তীতে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তখন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন যদি কোনো মাইক্রোফিনান্স সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকে তবে লাস্ট তিন মাসে স্যালারি স্লিপ অথবা এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেখানে যাবেন এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে রকম টাকা দেবেন না যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা নিজেরাই সেখানে যাবেন ইন্টারভিউ দেবেন অবশ্যই সিলেক্ট হবেন তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটি অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সাথে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কোন জেলা থেকে দেখছেন অথবা কোন ফিনান্সিয়াল সেক্টরে কাজ করছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো কাজের অফার নিয়ে ধন্যবাদ